বন্ধুরা, সঞ্চিতা ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখুন রেসিপিটা কেমন লাগে। এর জন্যে আমি নিয়েছি রুই মাছ, যেটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা আমি নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর এর ভিতরে আমি আধখানা পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই রুই মাছটা আমি কাঁচা রান্না করব। আর লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি দেখুন এইভাবে কেটে নিয়েছি, খুব সরু সরু করে না, মিডিয়াম করে কেটে নিয়েছি। আর এই পেস্টার মধ্যে আমি নিয়েছি 1/2 ইঞ্চ পরিমাণ আদা, 2টো ধনেপাতার ডাল, আর রসুন নিয়েছি 6 কোয়া মতো, আর টমেটো নিয়েছি আধখানা। এরপর এই পেঁয়াজের ভিতর আমি দিচ্ছি, এই মাছে যতটা পরিমাণ নুন লাগবে সেই নুনটা আমি একবারে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, বেশি না 2-4 দানা চিনি দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আর দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এই রান্নাটায় যেহেতু কোনো জল দেয়া হবে না, সেই কারণে এই পেঁয়াজের রসেতে আর এই মশলার জলেতে রান্নাটা হবে। পেঁয়াজগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি মশলা দিয়ে। এরপর আমি বাটনাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা দিয়েও আবার আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ মেখে নেব। এইটা আপনারা যত ভালোভাবে মাখবেন তত রান্নাটা ভালো হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি এর ভিতর 2 চামচ পরিমাণ সরষের তেল। এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালোভাবে আবার মেখে নেব। এটা মেখে নিয়ে 1/2 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেব। 1/2 ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে এসেছি। এরপর ঢাকনাটা খুলে এই মাছগুলোকে আমি একটু আলাদা করে নিচ্ছি। আমি এই মাছটা রান্না করার জন্য আমি একটা ছোট হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির ভিতরে এই মশলা মাখানো পেঁয়াজটার নিচেই দিয়ে দিচ্ছি। আর একটু মশলা আমি রেখে দিচ্ছি। এরপর মাছগুলো আমি এর ভিতরে সব বসিয়ে দেব। বাকি যে মশলাটা আছে আমি উপরে দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ পরিমাণ তেল ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি একটা রুটির যতটা আটার পরিমাণ হয় সে আটার পরিমাণটা জল দিয়ে মেখে নিয়েছি। এরপর হাঁড়ির চারিদিকে যেমন বিরিয়ানি করার সময় মুখটা বন্ধ করে সেরকমভাবে আমি দিয়ে দেব। হাঁড়ির মুখটা আমি আটা দিয়ে আটকে দিয়েছি। এরপর এরকম একটা মাটির ঢাকনা নিয়ে এটা আমি ভালোভাবে বসিয়ে দেব, যাতে হাওয়াটা বেরোতে না পারে। এরপর আমি এটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাস অন করে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটা বসিয়ে দিয়ে গ্যাসটা জোরে করে আমি এটাকে 1 মিনিট মতো রেখে দেব। তারপর একদম কমিয়ে আমি এটা 15 মিনিট রাখব। তারপর আমি ফিরে আসছি। 15 মিনিট পর আমি গ্যাস অফ করে আমি আরও 10 মিনিট এটাকে গ্যাসের ওপর বসিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখি কেমন হয়েছে। দেখুন মাছটা কত সুন্দর দেখতে হয়েছে। ভেতরে এখনও ফুটছে মাছটা, দেখা যাচ্ছে। এটা এবার পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে।
আমি বার করে নিয়ে মাছটা হাঁড়ি থেকে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এটা দেখতে হয়েছে। এরপর আমি হাঁড়ি থেকে মাছগুলো ডিশে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। মাছগুলো একটুও ভাঙেনি, মাছটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। মাটির হাঁড়িতে রুই মাছ আমাদের পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। নমস্কার, আমি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।